দর্শক একই কালেকশান 2023 সালের শেষে 24 সালের শুরুতে মাথা নষ্ট হওয়ার মতন কালেকশান হলো জয়পুরহাট নতুন গরুর হাটে। দেখছেন কি কালেকশান দর্শক, এগুলো এগুলো কালেকশান অন্য কিছু, বলদ গরু দেখলে মাথার ব্র্যান্ড নষ্ট, এতটা আমদানি কালেকশান হয়ে গেছে। দর্শক এটা হচ্ছে জয়পুরহাট নতুন হাট, বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল 8 ঘটিকা হয়তো বৈকাল 4 ঘটিকা অবধি এইরকমই জমজমাট আমদানি কালেকশান হয়ে থাকে। আপনাদের মনে করেন কোনো ভাই বলদ গরু কিনবেন, অবশ্যই চলে আসতে হবে জয়পুরহাট নতুন হাটে। দর্শক আমি আজকে আপনাদের সংক্ষেপে দু একটা বলদ জোড়ার দাম দর জানানোর চেষ্টা করবো, যে বলদ জোড়গুলার বাজার দর কেমন যাচ্ছে জয়পুরহাট নতুন হাটে। দর্শক যেদিকে আপনার ক্যামেরার ফুটেজ যাবে, যত দূর ক্যামেরার চোখ যাবে, শুধু খালি বলদ আর বলদ। তো এই যে দেরি না করে এখান থেকে শুরু করে দেবেন ইনশাল্লাহ। এখনও নতুন কোনো দর্শক হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিবেন, আর ভিডিওটা একটা লাইক দেবো, আপনার মূল্যবান মন্তব্যটা জানার চেষ্টা করবেন। মহাজন সাহেব কেমন দাম চাচ্ছেন এটা? 230 দাম, 230। ধরুক 230 হাজার মহাজন দাম রাখছে, হাটে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম দর বলতেছে? 2,10,000। 2,10,000 বলে, তাই না? বয়স কেমন আছে? বয়স 8 দাঁত। দর্শক বয়স 8 দাঁত হয়ে গেছে, 230 দাম চাচ্ছে, বয়স জোয়ান আছে, 2,10,000 দাম বলতেছে। একটু পিছনতে কোয়ালিটি দেখাই, না দেখালে বুঝবেন না যে কত মানে একটা বদল। দর্শক আজকে এতটা বলদের আমদানি হয়েছে আমি আপনাদের বলে বুঝাতে পারবো না, আমদানি দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এতটা আমদানি। আচ্ছা কেমন দাম চাচ্ছেন বাবা এটার? 2,70,000। হাটে নিয়ে আসার পরে মনে কাস্টমার কেমন দাম বলে? 2,20,000 দাম বলে, তাই না? বয়স কেমন জোয়ান? দর্শক বয়স কেবল নতুন জোয়ান হয়ে গেছে, 2,70,000 দাম রাখছে, কাস্টমারে 2,20,000-30,000 বলতেছে। জোড়াটা একটু পেছন থেকে কোয়ালিটি দেখায় দর্শক, না দেখালে তো বোঝা যাবে না কেমন মানের বলো দেখলে। দর্শক আজকে বলদের ভিডিও করা যাবে না, এতটা বলদের আমদানি ও কালেকশন, খুবই চাপ, খুবই চাপ, হাটে ধোকা যাচ্ছে না, চাপের যন্ত্রণায় এতটা চাপ বলদের। এই যে এখন বলদ ঢুকতে আছে, কালেকশন হতে আছে, হতে আছে, হতে আছে, এমনিতে তো হাটের মধ্যে ঢোকার জায়গা না, এতটা বলদের আমদানি হয়েছে। সালামু আলাইকুম, কেমন দাম চাচ্ছেন জোড়াটার? 260। 2,60,000। হাটে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম দর বলতেছে? 30 দাম বলে 2,30,000 বলে, তাই না? বয়স কেমন আছে? বয়স 2 দাঁত 4 দাঁত। এটা দর্শক এটা 2 দাঁত খামারি উপযোগী, আর ওটা 4 দাঁত, দুটাই খামারি উপযোগী, 2 দাঁত আর 4 দাঁত। দর্শক ভালো মানের কোয়ালিটি আছে, অনেক বিগ সাইজেরই দেখানো যাচ্ছে মোটামুটি, আলহামদুলিল্লাহ ভালো। ওখানে হাড্ডি সার আছে, ইন্ডিয়ান বলদ, দাম পরে জান ভনিকে দেখলে দাম জানি না। দর্শক আজকে বলছি তো অনেক আমদানি, ব্যথা বিক্রির কি হচ্ছে আমি জানি না, কিন্তু আমদানি খুবই মাথা নষ্ট করার মতন আমদানি হয়েছে 2023 সালে শেষে 24 সালে শুরুতে, এতটা আমদানি দিবে আমি ভাবতে পারিনি জয়পুরহাট নতুন হাটে। চাচা কেমন দাম চাচ্ছেন বাবা এটার? 2,50,000। কাস্টমারে কত দাম বলতিস হাটে নিয়ে আসার পরে? 25। 2,25,000 বলে, তাই না? বয়স কেমন আছে? 4 দাঁত 6 দাঁত। দর্শক একটা 4 দাঁত, একটা 6 দাঁত, 2,50,000 দাম রাখছে, 2,25,000 বলতেছে। দর্শক আমি বলছি আপনারা একবার হাটে আসুন দর্শক, আচ্ছা হাটটা কেনেন বা না কেনেন ভিজিট করে দেখুন যে কীরকম আমদানি হয়ে থাকে এই হাটগুলোতে। মাথা নষ্ট আমদানি দেখে গরু রাখার জায়গা নাই, এতটা আমদানি হয়েছে হাটগুলোতে, মানে গরু রাখবে কোন জায়গায় এরকম জায়গা নেই। দেখেন এটা রাস্তার উপরে গরু ধরা আছে, এটা রাস্তা আমাদের, এই রাস্তার উপরে গরু ধরা আছে, তাহলে ভাবতে বুঝি কত গরুর আমদানি হয়েছে। দর্শক এটারও দাম জানবো, লালটা একটু আপনি কলে দেখে নিন, 7-8টা দাম জানবো সবই। কত চা হচ্ছে? 2,60,000। হাটে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন বলে? কাস্টমার বলতেছে 2,10,000-20,000, যার কাছে যেমন চাই। হ্যাঁ হ্যাঁ, যার যেরকম খাচ্ছে সেরকম বলতেছে। বয়স কেমন আছে? বয়স নতুন জোয়ান। নতুন জোয়ান, দর্শক নতুন জোয়ান, এটা কোয়ালিটি দেখাবো আরেকবার, যেটা পিছন থেকে লালটা দেখলাম, লালটা একটু দাম জানি। ভাই কেমন দাম রাখছেন এটার? 2,20,000। হাটে নিয়ে আসার পরে কাস্টমারে কত বলে ভাই? 320। কাস্টমারে কত বলতেছে? 40। 2,40,000 বলে, তাই না? বয়স?
দর্শক একটা ছয় দাঁত একটা জোয়ান, আমি একটা কোয়ালিটি দেখাইছি পেছন থেকে, তারপর ওই জন্য দাম জানলাম। যেটা একটু দেখাও কোয়ালিটি আরেকবার দেখাই, হয়তো মিস্টেক হতে পারে কোয়ালিটিগুলো। দর্শক এরকম বলদ গরুর আমদানি কালেকশন দেখলে ভরপুর মাথা নষ্ট হয়ে যাচ্ছে আমারই। আরেকবার ভিতর ঢুকলাম, লোভ লালসা সব আছে না, ওই জন্য ভিতর ঢুকে নিলাম। মানে লোভ হচ্ছে যে ভিডিওগুলো আপনাদের মাধ্যমে উপহার দেই। তো দর্শক এখনো লাইক না করলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন দর্শক, আপনাদের উপকার হবে ইনশাল্লাহ, 100% হতে হবে। সালামু আলাইকুম ভাই, কেমন দাম রাখছেন জোড়াটার? 2 লাখ ভাই। 2 লক্ষ? কাস্টমারে কত বলে? 870 আছে। বয়স কেমন আছে? দর্শক একটা ছয় দাঁত একটা নতুন জোয়ান, 2 লক্ষ দাম রাখছে আমার ভাই, 1,60,70,80 দাম বলছে। এটা জয়পুর হাট, নতুন হাট, বছর সপ্তাহে একদিন, রোজ শনিবার সকাল 8 ঘটিকা হয়তো বৈকাল 4 ঘটিকা অবধি এইরকমই জমজমাট ও ভরপুর আমদানি কালেকশান দেখতে পারবেন আপনারা। আমি বলছি তো 2023 সালে, শেষে 24 সালে শুরুতে এতটা বলদ গরুর আমদানি হয়েছে আমার জয়পুর হাট নতুন হাটে, মাথা নষ্ট করার মতন আমদানি। ভাই কেমন দাম চাচ্ছেন? 2,40,000। কাস্টমারে কত বলে? 2,10,15,20। 2,10,15,20 বলে, তাই না? বয়স কেমন আছে? নতুন জোয়ান। দর্শক এটাও নতুন জোয়ান, তবে মানে ভালো আছে, প্রত্যেকটা বলদের মানসম্পন্ন বলদগুলা। এতে হিউজফুল মাংস একটা আছে, এটার দাম জানি, একবারে ফুল ফল মাংস। পিছন থেকে কলেজ দেখাবো ইনশাল্লাহ কত দাম চাওয়া হচ্ছে। এটা 2,75,000। এটার দাম কাস্টমারে কত বলে? 55,60। বুঝতে পারছি দর্শক, 2,75,000 দাম রাখছে, 2,55,60 বলতেছে। বয়স কেমন আছে? 8 দাঁত জোয়ান হয়ে গেছে দর্শক, 8 দাঁত ফুল জোয়ান হয়ে গেছে, তবে হিউজফুল মাংস আছে দর্শক, দেখেন উড়াতগুলা সব মাংসে ঠেলে গেছে, এতটা মাংস আছে। আজকে এত বলদের কালেকশন কীভাবে হলো, কোথা থেকে হলো জানা মুশকিল, এতটা আমদানি হয়েছে আজকে বলদের। আমি হাটের মধ্যে ঢোকা পারতেছি না, ভিডিও করা পারতেছি না, এতটা আমদানি। এই জন্য আপনাদের জন্য তবে চেষ্টা করতেছি। ভাই কেমন দাম চাওয়া হচ্ছে এটার? 300 ভাই। 3 লক্ষ দর্শক, 3 লক্ষ ভাই দাম রাখছে। ভাই হাটে নিয়ে আসার পরে কাস্টমারের মনে কেমন দাম বলতেছে? 220-230। 2,20,030 বলতে না, ধরো 3 লক্ষ দাম রাখছে, 2,20,030 দাম কাস্টমার বলতেছে। বয়স কেমন আছে ভাইয়া? 6 দাঁত দর্শক, 6 দাঁত বয়স আছে, এখনো 8 দাঁত ফুল হয় নাই, মানে জোয়ান হয় নাই। পিছন থেকে কোয়ালিটি দেখায় না দেখালে বুঝবেন না। আর কালেকশন দেখুন একটু, এগুলো হচ্ছে বলদের আমদানি কালেকশন দর্শক, কি বলবো আর কি দেখাবো, আমদানি কালেকশন দেখে নিজের মাথা নষ্ট। দর্শক এটা দাম জানলাম আমি, এই বলদটার দাম জানা হলো। দর্শক লেনদেন আগে শেষ করে দিচ্ছে, আবার হয়তো বা দেখা হবে নতুন কোনো একটা হাটে, সুন্দর নতুন এইরকমই একটা ভিডিও নেই। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।